সকাল থেকে রাজ্যে এই বন্ধের সমর্থনে কিন্তু বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছে বামেরা, কোথাও সিটুরা আবার কোথাও সিপিএমের কর্মী সমর্থকেরা। 12টি বামপন্থী এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব পড়েছে ডানকুনিতে। কেন্দ্রীয় সরকার ঘোষিত শ্রমিক বিরোধী শ্রম আইন বিরোধিতা করে এবং এই আইনে প্রত্যাহারের দাবি জানিয়ে মূল্যবৃদ্ধি রোধ করার দাবিতে, এর সাথে সাথে তীব্র বেকার সমস্যা সমাধানের দাবিসহ একাধিক বিষয়ে দাবি জানিয়ে রাজ্য এবং জেলাগত 8 দফার দাবি ভিত্তিতে 12টি কেন্দ্রীয় বাম কংগ্রেসের ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব পড়েছে ডানকুনিতে। একদম সকাল থেকে কিন্তু স্টেশন চত্বর একেবারেই ফাঁকা, গোনা কয়েক যাত্রীরা যাওয়া আসা করছেন এবং শয়ে শয়ে ট্রেন দাঁড়িয়ে আছে, সেইভাবে লোক আজকে যাওয়া আসা করছে না। সেই ডানকুনিতে এই অফিস টাইমের এই ব্যস্ততা কিন্তু নেই তা বললেই চলে। তার পাশাপাশি ডানকুনির বেশ কিছু দোকানপাটও কিন্তু বন্ধ রয়েছে, রাস্তাঘাট ছিল প্রায় শুনশান। সকাল থেকে একদম রাস্তা জনশূন্য হলেও বেলার দিকে কয়েকজন মানুষকে রাস্তায় দেখা গিয়েছে। হাতে গোনা বেশ কিছু টোটো, অটো, রিক্সা, সরকারি বাস, আপতকালীন পণ্যবাহী লরি, ট্রাক, অন্যান্য যানবাহন চললেও বেসরকারি কোনো বাসকে কিন্তু রাস্তায় চলতে সেইভাবে দেখা যায়নি। অধিকাংশ মানুষই একেবারে এই বন্ধকে সমর্থন করেছে তা বলা বাহুল্য, কারণ অধিকাংশ দোকানপাট সবটাই বন্ধ ডানকুনি জুড়ে। ডানকুনিতে সফল এক বন্ধের আকার নিয়েছে তা কিন্তু বলাই যায়। ডানকুনি বাজারে কিছু দোকান ছিল বন্ধ, তার ডানকুনি বাজারে কিছুটা হলেও শুনশান ছিল বলা যেতে পারে। এবং ডানকুনি স্টেশনে ট্রেন ধরার জন্য নিত্যযাত্রীদের যে ভিড়টা বা যে ব্যস্ততা অন্যান্য দিন দেখতে পাওয়া যায় সেটা কিন্তু আজ ছিল না, এবং এলাকা প্রায় অনেকটাই শুনশান তা বলা যায়। আজকে যে বন্ধ হলো, এই বন্ধে দেখা গেল যে ডানকুনিতে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে টোটো চালক, রিক্সা চালক, বাস চালক, ভ্যান চালক থেকে আরম্ভ করে সমস্ত মানুষ এই বন্ধকে সমর্থন করছে। তারা বলছে, আমরা যখন রাস্তা অবরোধ করলাম, তারা বলছে যে একমাত্র আপনারাই আছেন, বামপন্থীরাই আছে, লাল ঝান্ডাই আছে, যারা এই যে আক্রমণ, এই যে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, হ্যাঁ, এবং শ্রমিক মারা যে নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার, এবং একটার পর একটা জিনিসের দাম প্রতিদিন যেভাবে বাড়ছে, সেইটা একমাত্র আপনারাই এর প্রতিবাদ করছে। এবং কলকারখানা যে হচ্ছে না, কলকারখানা যে বন্ধ হয়ে যাচ্ছে, বেকার ছেলেরা কাজ পাচ্ছে না, এবং মানুষের যে দুর্বিষহ অবস্থা, আজকে আর্থিক যে সংকট মানুষের, সেই ব্যাপারে একমাত্র আপনারাই, বামপন্থীরাই, লাল ঝান্ডারাই রাস্তায় আছেন, আপনারাই প্রতিবাদ করছেন। ডানকুনি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।